সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির ঘটনা ঘটেছে। গত শনিবার বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে ঢুকে মেশিনগানের গুলি। এ অবস্থায় তারেক মোহাম্মদ ও দূতাবাসের কর্মী বর্তমানে খার্তুম থেকে 240 কিলোমিটার দূরের মাদানী শহরে অবস্থান করছেন। সেখান থেকে তারা বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠানোর কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে। সুদানে বর্তমানে প্রায় 1500 বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে 500+ নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করেছেন তিনি।